সরকারিভাবে বিষ্ণুপুরে পাঠানো গঙ্গা সাগরের জল মদনমোহন মন্দিরে রাখতে গিয়ে এসআই এর বাধার মুখে পৌর প্রশাসক অর্চিতাবিদ। ভোটের মুখে শুরু রাজনৈতিক তরজা। এবার গঙ্গা সাগরের জল নিয়ে রাজনৈতিক তরজায় জড়ালো বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে শাসক বিরোধী শিবির। আজ সরকারিভাবে পাঠানো গঙ্গা সাগরের জল শোভাযাত্রা করে স্থানীয় মদনমোহন মন্দিরে রাখতে যায় বিষ্ণুপুর পৌর প্রশাসক অর্চিতাবিদ। মন্দিরে প্রবেশের মুখে পৌর প্রশাসক অর্চিতাবিদকে বাধা দেয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নিরাপত্তারক্ষীরা। দুপক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়। ভোটের মুখে তৃণমূল বিজেপি উভয় বীরেই পরস্পরের বিরুদ্ধে সংকীর্ণ রাজনীতির অভিযোগ তোলেন। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি সম্প্রতি বাঁকুড়া জেলার শ্রীভূমি হিসেবে পরিচিত বিষ্ণুপুরের মহকুমা শাসকের দপ্তরে এসে পৌঁছায় গঙ্গাসাগরের সেই পবিত্র জল। আজ বিষ্ণুপুর পুরসভার উদ্যোগে মহকুমা শাসকের দপ্তর থেকে শোভাযাত্রা করে ওই পবিত্র জলভরা কলস নিয়ে যাওয়া হয় সুপ্রাচীন ও প্রসিদ্ধ মদনমোহন মন্দিরে। পূর্ণার্থীরা মন্দিরে গিয়ে ওই কলস স্পর্শ করে গঙ্গাসাগর জয়ের পূর্ণ অর্জন করেন। কিন্তু এদিন মদনমোহন মন্দিরে প্রবেশের মুখেই মন্দিরের রক্ষণাবেক্ষণকারী কেন্দ্রীয় সংস্থা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নিরাপত্তারক্ষীরা বিষ্ণুপুরের পৌর প্রশাসক অর্চিতাবিদ সহ অন্যান্য শোভাযাত্রীদের বাধা দেন বলে অভিযোগ। পরে মন্দিরের বাইরে থাকা বিশ্রামাগারী কলস রেখে রণে ভঙ্গ দিতে হয় বিষ্ণুপুর পুরসভাকে। বিষ্ণুপুরের পুর প্রশাসক তথা তৃণমূল নেত্রী অর্চিতাবিদ এই ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সংকীর্ণ রাজনীতির অভিযোগ তুলেছেন। পাল্টা গঙ্গাসাগরে জল নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি অভিযোগ তুলেছে বিজেপিও। জানাই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে, পূর্ণভূমি বিষ্ণুপুরের মাটিতে আর এক পূর্ণভূমির গঙ্গা সাগরের গঙ্গা জল পূর্ণ পবিত্র গঙ্গা জল দর্শন করার সুযোগ। বলো কে পাঠিয়েছে, বলো নাম বলো।
সবচেয়ে বড় কথা, গঙ্গাসাগর মেলা তো হয়ে গেছে 7-8 দিন আগে, এতদিন পরে কেন গঙ্গার জল? আসলে এটা গঙ্গার জল নয়, গঙ্গার নাম নিয়ে, মা গঙ্গার পবিত্র মা গঙ্গার নাম নিয়ে একটা রাজনীতি খেলা হচ্ছে। সেখানে সেই জল 500-700 জন মিলে বয়ে সমাবেশ করে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে জল ঢালতে পারেননি। এটা এখন কোভিড পরিস্থিতি, আর্কিওলজি ডিপার্টমেন্ট বা মন্দির কমিটি এরা তো বন্ধ রেখেছেন মন্দির, সেখানে জল দেবেন কীভাবে? শুধু শুধু তো বিজেপি বা বিরোধীদেরকে দোষারোপ করে লাভ নেই। আমার বলার বক্তব্য, মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে কোভিড বিধির জন্য বারবার আবেদন রাখছেন, সেখানে ওনার পাঠানো জল 500-700 জন সমাবেশ করে যায় কী করে? তার মানে উনি রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছেন? এটা সম্পূর্ণটাই একদম ভোটের প্রচার, উনি ভোটের তাগিদে এইসব নাটক করছেন, দিয়ে বিরোধীদের ঘাড়ে চাপাচ্ছেন। এগুলো মেনে নেওয়া যায় না। বিষ্ণুপুর পাবলিক, আমজনতা এর সরাসরি জবাব দেবেন আগামী পৌর নির্বাচনে। আপনার নাম? উত্তম সরকার, বিষ্ণুপুর নগরমণ্ডল সভাপতি। মূলত আপনাদের আজ এই কর্মসূচি কী ঘটনা ঘটবে? সত্যি কথা বলতে যে আমাদের প্রথমেই আমরা সকলেই ধন্যবাদ জানাই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে, কারণ করোনাকালে গঙ্গাসাগরের পবিত্র জল বিষ্ণুপুরের শ্রীভূমিতে এসে তিনি ব্যবস্থা করে দিয়েছেন আমাদের কাছে আসার। কারণ এই কোভিড পরিস্থিতিতে অনেকেই গঙ্গাসাগর যেতে পারেনি, কিন্তু গঙ্গাসাগর আমাদের কাছে অত্যন্ত আবেগের একটা মেলা এবং ঐতিহ্যের মেলা। তাই সেই সুযোগ থেকে যাতে কোনো জায়গার মানুষ বঞ্চিত না হয়, সেরকমই বিষ্ণুপুরে আমাদের এই শ্রীভূমিতে এখানে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তার গঙ্গাসাগরের পবিত্র জল এসে পৌঁছাই এসডিও অফিসে। আমাদের এসডিও সাহেবের ইয়েতে ছিলেন, উনি পৌরসভাকে দিয়ে আমরা এখানে এনে পড়ে আমাদের মদনমোহন স্মৃতিবিজড়িত বিষ্ণুপুর, মদনমোহনের নামেই বিষ্ণুপুর পরিচিত। তাই মদনমোহনের মন্দিরে এই পবিত্র জল রাখা হবে দর্শনার্থীদের জন্য, বিষ্ণুপুরের মানুষের জন্য, এই শ্রীভূমিতে যারা থাকে তাদেরকে এই পূর্ণটুকু সুযোগ করে দেওয়ার জন্য আমরা সেটা সিদ্ধান্ত সকলে মিলে নিই, মদনমোহন মন্দিরে থাকবে। কিন্তু যখন আমরা এ সাহেবের কাছে পারমিশন নেওয়া থেকে শুরু করে সবটাই থ্রু এসডিও সাহেব আমরা করেছিলাম, এখন যখন আমরা রাখতে আসি তখন এরা দেখতে পাই যে ডিউটি যাদের আছে তাদের বাদ দিয়েও অনেকে এখানে উপস্থিত রয়েছে এবং তারা যথারীতি, আমরা জানতাম যে কোভিড প্রোটোকল কী আছে, আমরা সকলেই অ্যাডমিনিস্ট্রেশনের জায়গায় আছি, আমরা জানি যে কতটুকু মানতে হবে। বিষ্ণুপুরের সাধারণ মানুষ মহিলারা সেটা শোভাযাত্রার মাধ্যমে এখানে মদনমোহনের মন্দিরে জলটিকে নিয়ে এসেছিলেন, তারা সকলেই কিন্তু চলে যেতেন, আমাদের কিছু জন মানুষ ভেতরে ঢুকে রাখা হতো এবং দর্শনার্থীদেরকে সুযোগ করে দেওয়া হতো তার সেটি দেখার জন্য, সেটাকে পুণ্যার্থীদেরকে সুযোগ করা হতো যে এই জলটাকে, পবিত্র জলটিকে দর্শন করার জন্য। এখন আমরা এখানে যারা আছেন, আমাদের মন্দির কমিটি আছেন এবং আমাদের এখানে অত্যন্ত স্থানীয় মানুষজন থেকে শুরু করে পুরোহিত যারা আছেন মদনমোহনের, তাদের সঙ্গে আলোচনা করে মদনমোহনের বিরাম ভবন রয়েছেন বাইরে, সেখানে আমরা রাখছি। কারণ এই যে নোংরামিটা করলেন এসআইয়ের যারাই ছিলেন আজকে দায়িত্বে, আমি জানি না কার ডিউটি ছিল, কীভাবে ছিল, সেটা তো আমরা অবশ্যই জানার চেষ্টা করব, কিন্তু যেভাবে একটা আবেগ নিয়ে, এবং সত্যি কথা বলতে বিষ্ণুপুরের মদনমোহন আমাদের কাছে অত্যন্ত আবেগের একটা ঐতিহ্য, সেই জায়গার থেকে এইভাবে কোনো মানুষকে বাধা দেওয়া, যেখানে সরকারি গাইডলাইন রয়েছে, সরকারি ইনস্ট্রাকশনে সবটা হচ্ছে, সেই জায়গার থেকে এইভাবে অপমান, এইরকমভাবে যে রাজনীতি, একদম টোটালি আমি বলছি রাজনীতি করা হলো, এই মানুষগুলোর ভাবাবেগকে যে আঘাত করা হলো, সেই জায়গার থেকে আমরা নিশ্চয়ই আমাদের তরফ থেকে যেটুকু জানানোর জানাবো ঊর্ধ্বতন নেতৃত্বকে, কেন্দ্রীয় সরকারের এই যে অবস্থা, এএসআইয়ের কাজ আমরা যেটুকু জানি মন্দির রক্ষণাবেক্ষণ করা, মন্দিরের জায়গায় মন্দিরটাকে ভালো রাখার জন্য যেটুকু করা সেটা করা নিশ্চয়ই উচিত, কিন্তু কোনো মানুষের ভাবাবেগ, মদনমোহন সবার, তারা পুজো দিতেই পারে, তারা আসতে পারে, তারা দেখতে পারে, এইভাবে কেউ বাধা দিতে পারেন না। সম্পূর্ণটাই কি তাহলে বিরোধী দলের কোনো রকম? আমি তো বলবো তাই।